জগৎ বন্ধু শ্রীধাম শ্রী অঙ্গন গীতা শিক্ষা কেন্দ্রের অনলাইন গীতার যে প্রচারণাটি চলছে সেই প্রচারণার জায়গাটা থেকে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি ঘরে বসে কিভাবে সহজ পদ্ধতিতে নিজে নিজে গীতা শিক্ষাটি অধ্যয়ন বা গ্রহণ করতে পারবেন আজকে আমাদের পঞ্চম ক্লাস এবং এই ক্লাসে আমাদের আজকের আলোচনার বিষয় শ্রীমদ্ গীতার প্রথম অধ্যায়ের ছত্রিশ নং শ্লোক থেকে ছয়চল্লিশ নং শ্লোক পর্যন্ত এবং এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের প্রথম অধ্যায়টি শেষ হবে তো চলুন আমরা দেখে নিই প্রথম অধ্যায়ের ছত্রিশ নং শ্লোক অর্জুন উবাচ পাপম এব আশ্রয়ে অসমান হত্যা এততাইন তসমান অরহ বয়ম অন্তম স রাষ্ট্র সজনং হি কথং হত্যা শ্যাম মাধব তো চলুন আমরা উচ্চারণটি আবার একটু দেখে নিই অর্জুন উবাচ পাপম এব আশ্রয়ে অসমান হত্যা তাইন তসমান নো অরহা বয়ম হন্তম ধার্ত রাষ্ট্রন সবান্ধবান সজনম হি কথম হত্যা সুখিনা, সাম মাধব তো আমরা যেটি বলেছিলাম আমরা দুইটি জিনিস দেখানোর চেষ্টা করছি একটি হচ্ছে আমরা বারবার বলেছি যে সহজকরণের জন্য আমরা পূর্ণ পাদস্থদের মাধ্যমে যে অক্ষরগুলো উচ্চারণ একটু কঠিন সেগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছি আর আমরা প্রথম উচ্চারণের ক্ষেত্রে এটিকে অনুস্বর উচ্চারণ করেছিলাম যখন আমরা দ্বিতীয়বার আপনাদেরকে উচ্চারণটি দেখালাম আমরা অনুস্বরের বদলে মা উচ্চারণ করার চেষ্টা করেছি তো আমাদের শিক্ষার্থী লাখিবালা আমরা তার থেকে এর সরল অর্থ ও সুন্দর উচ্চারণটি দেখে নিব। জয় জগৎ বন্ধু হরি সকলকে নমস্কার শ্রীমৎ ভগবদ্ গীতা অথ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ইয়োগ্রিশ নং শ্লোক অর্জুন উপাচ পাপ মি বসে রস নহন্ত ধারতরাষ্টান স্বজন হি কথ হাত্তা সুখী ন মাধব হে মাধব যদিও তারা আততাই তথাপি তাদের বধ করলে আমি পাপ হব সুতরাং ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমার পক্ষে উচিত হবে না আত্মীয় স্বজনদের বধ করলে আমি কিরূপেই বা সুখী হতে পারি তো আমরা আমাদের শিক্ষার্থীর কাছ থেকে ছত্রিশ নং শ্লোকের শুদ্ধ উচ্চারণ ও অর্থটি জেনে নিলাম আসুন আমরা দেখে নিই প্রথম অধ্যায় সাঁত্রিশ নং শ্লোক অর্জুন উবাচ কি বললেন যদ্যপি এতে ন নস্যন্তী লোভ উপহত চেতস কুলোক্ষয় কৃতং দোষং মিত্র চ পাতকম তো আসুন আমরা উচ্চারণটি আবার একটু লক্ষ্য করি অর্জুন উবাচ অদ্যপি এতে না পস্যন্তি লোভ উপহত চেতস কুলক্ষয়ং কৃতম দোষম মিত্র দো পাতকম তো আমরা দেখি আটত্রিশ নং শ্লোক অর্জুন উবাচ কি বললেন কথম ন গেয়ম, অস্মাভি পাপত অস্মাত নিবর তিতুম কুলক্ষয়ম কৃতম দোষম প্রপোষীর জনার্দন আমরা আবার উচ্চারণ করে নিই অর্জুন উবাচ কথম নগেয়ম অস্মাভি পাপত অস্মাত নিবিড় তিতুম কুল ক্ষয় কৃতম দোষম প্রপোষ বীর তো আমাদের শিক্ষার্থী জ্যোতিপাল আমরা তার থেকে শ্লোকটির উচ্চারণ ও সরলার্থ জেনে নিই নমস্কার শ্রীমদ্ ভগবদ্গীতা অর্থ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ আটত্রিশ নং শ্লোক অর্জুন উবাচ কথম জ্ঞায়মশ মাভী পাপাদস্মত্নিভর্তি তুম কুলক্ষায় গীতম্দ সাম রূপ সাদভীর জনার্দন অর্জুন বলিলেন হে জনার্দ আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করে কেনই পাপ কাজে প্রবৃত্ত হব আমাদের শিক্ষার্থীর কাছ থেকে আমরা আটত্রিশ নং শ্লোকের উচ্চারণ ও সরল অর্থ জেনে নিলাম এবার লক্ষ্য করুন প্রথম অধ্যায়ের শ্লোক নং উনচল্লিশ অর্জুন উবাচ কি বললেন কুলো শয়ে প্রণসন্তি ধর্মা। সোনা তোন ধর্মে নষ্টে কুলম অধর্ম অধর্মি একটি উচ্চারণটা দেখি কৃৎসনম তো আমরা উচ্চারণটা আবার একটু দেখে নিই অর্জুন উবাচ কুলক্ষয়ে প্রণসন্তি কুলো সোনা তনা ধর্মে উত। তো আমাদের শিক্ষার্থী কাশ্মী চক্রবর্তী আমরা তার থেকে শ্লোকটি সুর করে উচ্চারণ ও সরল অর্থ জেনে নিই নমস্কার শ্রীমদ ভগবত গীতা অথগীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ও অর্জুন ও বাচ কুল প্রণু কুলো কুল ধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম অধর্ম অধর্মি ভুত অর্জুন বলিলেন কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র কুল অধর্মে আক্রান্ত হয় তো আমাদের শিক্ষার্থী আমরা তার থেকে উনচল্লিশ নং শ্লোকের সুর করে উচ্চারণ ও সরলত্বটি জেনে নিলাম আসুন আমরা দেখে নিই প্রথম অধ্যায়ের শ্লোক নং চল্লিশ কি বললেন অর্জুন উবাচ অধর্ম ভবত, কৃষ্ণ প্রদুষন্তী কুল স্ত্রীও স্ত্রী দুষ্টাসু বা স্নেহ জায়তে বর্ণ শঙ্কর আসুন আমরা উচ্চারণটি আবার দেখে নিই অর্জুন উবাচ অধর্ম অভি ভবৎকৃষ্ণ কৃষ্ণ কুল স্ত্রীও কুলো স্ত্রীয়, দুষ্টু বাম স্নেহ জায়তে বর্ণ শঙ্কর তো আমরা দেখেন উচ্চারণটাকে কেন এভাবে বলছি উচ্চারণটা এইখানে একটি যুক্ত বর্ণ আছে আমরা একটু লক্ষ্য করি যুক্ত বর্ণটিকে ভাঙলে পাওয়া যায় প্রক্রিয়া মধ্যংস যোগ মধ্যাহ্ন তো আমরা যদি উচ্চারণটিকে লেখি তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে বাস নে ও অর্থাৎ আমরা বলেছিলাম যে সংস্কৃতের প্রত্যেকটি বর্ণের উচ্চারণ দরকার তো আমাদের শিক্ষার্থী অভি আমরা তার থেকে এর উচ্চারণ ও স্মরণত্বটি জেনে নিই ভগবদ্গীতা গীতা গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ইয়োগ চল্লিশ নং শ্লোক অর্জুন উবাচ অধর্ম অভিভাব কৃষ্ণ প্রদূষন্তি কুল শ্রেয় স্ত্রী সুদুষ্টা সুবাসনেয় চায়তে বর্ণ শঙ্কর অর্জুন বলিলেন হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যবিচারে পবিত্র হয় হে বাসনেও কুলবধূগণ ব্যবিচারে পবিত্র হলে বর্ণশঙ্কর উৎপন্ন হয় তো আপনারা আমাদের শিক্ষার্থীর কণ্ঠে চল্লিশ নং শ্লোকের শুদ্ধ উচ্চারণ ও অর্থটি দেখলাম আসুন দেখে নিই প্রথম অধ্যায় শ্লোক নং একচল্লিশ কি বললেন অর্জুন উবাত্র শঙ্কর নরকায় এবং ক্লগ্নানম চ পতন্তি পিতর হি এসাম লুপ্ত পিণ্ড উদ ক্রিয়া আসুন আমরা উচ্চারণটা আবার দেখে নিই অর্জুন শঙ্কর নরকাই এব ক্লগ নানম পতন্তি পিতর হি এসাম লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া তো আমাদের শিক্ষার্থীর কাছ থেকে আমরা একচল্লিশ নং শ্লোকের শুদ্ধ উচ্চারণ ও সরলাতটি জেনে নিই শঙ্করো নারকায়ব কুলঘ্ন কুলশোচা পতন্তে পিতর হিয়েশাং লুপ্ত পিণ্ডায়ুদক্রিয়া বর্ণ শঙ্করের ফলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পেয়ে থাকে এতে সমগ্র পিতৃপুরুষদের নরকে অধিপতিত হতে হয় তো আমরা আমাদের শিক্ষার্থীর থেকে একচল্লিশ নং শ্লোকের উচ্চারণ ও সরলথটি দেখলাম আসুন আমরা দেখে নিই প্রথম অধিয়ায় শ্লোক নং বিয়াল্লিশ অর্জুন উবাচ কী বললেন অর্জুন উবাচ দোষই এ তৈ ক্লগ্নানম বর্ণ শঙ্কর কারো কায়ো উৎসাদ অন্তে জাতি ধর্মা কুল ধর্মা চতাহ আসুন আমরা উচ্চারণটি আবার দেখে নি অর্জুন উবাচ দোষ এতই কুলঘ নানম বর্ণ শঙ্কর কার অন্তে জাতি ধর্ম কুল ধর্মশ্চ সাত শত তো আমাদের শিক্ষার্থীর কণ্ঠে আমরা বিয়াল্লিশ নং শ্লোকের উচ্চারণ ও সরলত্বটি জেনে নিই শ্রীমৎ ভগবৎ গীতা অথ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ অর্জুন উবাচ বা আচ দোষ এতই বর্ণ শঙ্কর কার কই উৎসাদন্তে অতি ধর্ম শাশ্বতা অর্জুন বলিলেন বর্ণ সৃষ্টিকারী দোষে কুলনাশকারী দেন সনাতন জাতি ধর্ম ও কুল বিনষ্ট হয় তো আমরা আমাদের শিক্ষার্থীর কাছ থেকে বিয়াল্লিশ নং শ্লোকের উচ্চারণ ও সরলত্বটি দেখলাম আসুন আমরা দেখে নিই প্রথম অধিয়ায় শ্লোক নং তিতাল্লিশ অর্জুন উবাচক কি বললেন উচ্ছন্ন কুলো ধর্মানম মনুষ্যানম জনার্দন নরকে নিয়তম বাস ভবতি ইত ইত অনু শশ্রুম তো আসুন আমরা উচ্চারণটা আবার দেখে নি অর্জুন উবাচক কি বললেন উচ্ছন্ন কুল ধর্মানম মনুষ্যানম নরকে নিয়তম বাস ভবতী শ্রুম তো আসুন আমাদের শিক্ষার্থী কাছ থেকে আমরা এর উচ্চারণ ও অর্থটি জেনে নিই নমস্কার শ্রীমৎ ভগবদ্গীতা অথ গীতার প্রথম অধ্যায় তেতাল্লিশ নং শ্লোক উৎসন্ন কুল ধর্ম না মনুষ্য নাম জনার্দন নরকে নিয়তং বাস ভবতি ইতি অনুসুশ্রাম হে জনার্দন যাদের কুল ধর্ম নষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস এ কথা আমি আচার্যদের মুখে শুনেছি তো আমাদের শিক্ষার্থীর কাছ থেকে আমরা তেতাল্লিশ নং শ্লোকের উচ্চারণ ও সরল অর্থ জেনে নিলাম আসুন আমরা দেখে নিই প্রথম অধিয়ায় শ্লোক চুয়াল্লিশ অর্জুন বত, মহৎ পাপম রাজ্য সুখ লোভেন হন্তম সজনাম উদ্যতা আসুন আমরা উচ্চারণটি আবার দেখেনি কি বললেন অর্জুন উবাচ অহ বত মহৎ পাপম করতুম ব্যব সীতা বয়ম ইয়দ ইয়দ রাজ্য সুখ লোভেন হন্তম সজনম উদ্যতা তো আমাদের শিক্ষার্থী কাছ থেকে আমরা চুয়াল্লিশ নং শ্লোকের উচ্চারণ ও সরলার্থটি জেনে নমস্কার শ্রীমদ ভগবত গীতা অধগতার প্রথম অধ্যায় ও অর্জুন বিষাদয়ুগ অর্জুন উবাচ অহবতো মহৎ পাপং কুরুং भविता বয়ং যোদ্য সুখ লোভেন হন্তং সজন মুদ্ধতা শ্রীকৃষ্ণ শ্রী অর্জুন বললেন হাই কি দুঃখের বিষয় যে আমরা রাজ্য শোক লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাভাব করতে প্রবৃত হয়েছে। নমস্কার তো আমাদের শিক্ষার্থীর কাছ থেকে আমরা চুয়াল্লিশ নং শ্লোকের সরলার্থ ও উচ্চারণটি দেখলাম আসুন আমরা দেখে নিই প্রথম অধিয়ায় শ্লোক নং পাঁচচল্লিশ অর্জুন উপাচ কি বললেন যদি মাম অপ্রতিকারম অস্ত্রম শস্ত্র পানয় ধা রনে হন্য মে ক্ষেমতরম ভবে তো আসুন আমরা উচ্চারণটি আবার দেখে নিই অর্জুন উবাচ ইয়াদি মাম অপ্রতিকারম रष्टा रणे পানয় ধরষ্ট মে ক্ষেমতরম ভবে আমাদের শিক্ষার্থীর কাছ থেকে আসুন আমরা এর সুর করে উচ্চারণ ও স্মরণটি জেনে নমস্কার শ্রীমৎ ভগবত গীতা অত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদিয়োগ অর্জুন উবাচ ইয়াদে মামা প্রতিকারং অশস্ত্রং শস্ত্র পানায় ধারত রাষ্ট্রে হন্য তমনে খেম ভবেত শ্রী অর্জুন বললেন অস্ত্র ত্যাগ করে আমি যদি প্রতিকারে বিরত হই তাহলেও অস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রগণ যদি আমাকে বধ করে তাহলেও আমার অধিকতর মঙ্গলই হবে তো আমাদের শিক্ষার্থীর কাছ থেকে আমরা পাঁচচল্লিশ নং শ্লোকের উচ্চারণ ও অর্থটি জেনে নিলাম আসুন আমরা দেখে নিই প্রথম অধিয়ায় শ্লোক নং ছয়চল্লিশ সঞ্জয় উবাচ এবং উক্ত অর্জুনা সংখ্যে রথ উপস্থ উপিষৎ স সরম চাপম শোক সংবিগ্ন মানস আসুন আমরা উচ্চারণটি আবার দেখে নিই সঞ্জয় উবাচ এবং উক্তা অর্জুন সাংখ্যে রথ উপস্থ উপাদিষৎ স সরম চাপম শোখ সম্বিগ্ন মানস একটু লক্ষ্য করুন আমরা রথ উপস্থ উচ্চারণটি কিভাবে করলাম র থ ও কারটাকে আমরা পরবর্তী নিয়ে অপস্থ তো আমাদের শিক্ষার্থী আমরা তার থেকে ছয়চল্লিশ নং শ্লোকের সরলার্থ ও উচ্চারণটি জেনে নিই এবং এটি এই শ্লোকের মধ্য দিয়েই আমাদের প্রথম অধ্যায় সমাপ্ত অর্থাৎ ইতি অর্জুন বিসর্জ নামক প্রথম অধ্যায় সমাপ্ত আমরা আশা করি আপনারা যারা আমাদের সাথে ছিলেন তারা সুন্দরভাবে বাড়িতে বসেই প্রথম অধ্যায়টি সমাপ্ত করতে পারবেন তো আমরা গত ক্লাস থেকে একটি চালু করেছিলাম যে শুধু গীতা শিখায় না গীতার ভিতরে যে বিভিন্ন প্রশ্নগুলো লুকিয়ে আছে সেই প্রশ্নগুলোকে খুঁজে বের করে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আমরা গত ক্লাসে যে প্রশ্নটি দিয়েছিলাম সেই প্রথম প্রশ্নটি ছিল গীতা প্রথম বাংলায় অনুবাদ করেছিলেন কে তো আপনারা অনেকেই উত্তর করেছেন তো যারা উত্তর করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের উত্তরটি অবশ্যই মিলিয়ে নেবেন কারণ আমরা বলেছি আমরা চারটি ক্লাসের উত্তরকে একত্রিত করে একটি রেজাল্ট ঘোষণা করব। তো আসুন আমরা দেখে নিই আমাদের প্রথম ক্লাসের প্রথম প্রশ্নের উত্তরটি ছিল শ্রী মধুসূদন সরস্বতী বর্তমান গোপালগঞ্জ জেলার এনার বসবাস ছিলেন আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল শ্রীমৎ ভগবৎ গীতার রচিয়তা বা সংকলককে তো এটি আসলে একটি খুবই সাধারণ প্রশ্ন ছিল আমরা সবাই জানি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস অর্থাৎ মহামুনি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তিনি ভগবান ব্যাস রূপে আমাদের মাঝে এই গীতাটি সংকলন করেছেন এটি সকলের কাছে পরিচিত তো আমাদের তৃতীয় প্রশ্নটি ছিল শ্রীমদ্ ভাগবত আর শ্রীমদ ভাগবত এই দুটি গ্রন্থের মধ্যে আসলে পার্থক্যটি কি অর্থাৎ এই দুটি গ্রন্থ বলতে আমরা কি বুঝি তো শ্রীমৎ ভাগবত এটি ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা বা আমরা বলি কথা অমৃত তো বেদব্যাস যখন আঠারোটি সতেরোটি পুরাণ রচনা করেছিলেন তার মনের তবুও কোথাও যেন অতীপ্তি রয়ে গেল তখন তিনি নারদমুনি তাকে বললেন তিনি নারদমুনিকে বললেন যে মুনিবর আমি এতগুলো গ্রন্থ রচনা করলাম তবুও আমার মনের কোথাও আমি একটু জায়গায় অনুভব করি যে আমি কিছু বোধ হয় বাকি রেখে যাচ্ছি আমার বিদায়ের পূর্বে তখন নারদ বললেন তুমি এখনও ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা সেটি প্রকাশ করনি তুমি ভগবানের লীলাকে প্রকাশ করো তা তখন বেদব্যাস বললেন যে হে মুনিবর কিভাবে আসলে এই ভগবানের লীলা প্রকাশ করা যায় তো ভগবানের লীলা প্রকাশ করতে গেলে তো আমাকে নিঃ চোখে সেই লীলাটি দেখে তারপর বর্ণনা করা লাগবে কিন্তু আমি তো ভগবানের লীলা দেখি নাই তখন নারদ তাকে দিব্যুচুক্ষ দান করলেন এই দিব্যুচুক্ষের দ্বারা তিনি ভগবানের লীলাকে দর্শন করে সেটি লিপিবদ্ধ করেছিলেন এবং এটিই এখন আমরা ভাগবত হিসাবে পাই যার শ্লোক সংখ্যা আঠারো হাজার আর শ্রীমৎ ভাগবত আমরা বলেছিলাম শ্রীমৎ ভাগবত হচ্ছে ভগবানের নিজের মুখের সেই মুখ নিশ্চিত বাণী যেটি আমাদের জীবন পথের একটি সংবিধান বা আমাদের জীবনের একটি সংবিধান যেখানে নেতাজি নিজেই বলেছেন যে আমার দুটি মাতা একজন আমার জন্মদাত্রী আর একজন আমার জীবনের বিপদে আপদে তিনি সবসময় পাশে ছিলেন সেই গীতা মাতা এই জন্য আমরা গীতাকে বলি ভগবানের গুণগান বা ভগবানের মুখনিশৃত বাণী যেটি আমাদের জীবনে সর্বদাই অনুসরণযোগ্য যার জন্য এটিকে স্মৃতি শাস্ত্র বলা হয় কারণ স্মৃতিশাস্ত্র হচ্ছে আপনাকে প্রত্যেকটা মুহূর্তে এটিকে স্মরণ রাখতে হবে আমরা তারপর বলেছিলাম আমাদের চতুর্থ প্রশ্ন ছিল শ্রীমদ্ভগবদ্গীতা কোথায় প্রকাশ পায় আমাদের চতুর্থ প্রশ্ন শ্রীমদ্ভগবদ্গীতা কোথায় প্রকাশ পায় তো শ্রীমদ্ভগবদ্গীতার প্রকাশস্থান হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দান কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দান এটি বর্তমান নয়াদিল্লির নিকটে অবস্থিত এটিকে ধর্মক্ষেত্র বলা হয় কারণ এখানে নামক এক রাজা হল চাষ করেছিলেন এছাড়াও এখানে দেবতা বিভিন্ন দেবতারা তারা সাধন ভজনা করেছেন এবং সেই জায়গায় যারা সাধন ভজনা করেন বা মা দেহ রাখেন তারা সশরীরে হ্যাঁ আমাদের যে ধামকে আছে সেখানে অবস্থান করতে পারে এই জন্য ওই জায়গাটিকে ধর্মক্ষেত্র হিসাবে আখ্যায়িত করা হয়েছে তো এই ছিল আরেকটি প্রশ্ন আছে আমাদের পঞ্চম প্রশ্ন ছিল গীতার বক্তাকে এবং গীতার শ্রোতাকে তো আমরা জানি যে গীতার বক্তা হচ্ছেন শ্রী ভগবান বা শ্রী পরমেশ্বর ভগবান এবং গীতার শ্রোতা হচ্ছে অর্জুন এই অর্জুন বলতে যে শুধু একমাত্র অর্জুন সেটি নয় এই অর্জুনকে লক্ষ্য করে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীর বুকে তার যে সন্তানরা রয়েছে তাদেরকে অনুসরণযোগ্য হিসাবে এই বাণীগুলো দিলেন যেন এই মানুষরূপী যারা রয়েছেন তারা ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলোকে তাদের জীবনে অনুসরণ করে তার শ্রীপাত পদ্মে এবং স্থান করে নিতে পারেন কেননা আমাদের এই জীবনের লক্ষ্যই হচ্ছে ভগবানকে প্রাপ্তি আমরা এই যে জন্মান্তর চক্রে চলেছি আমরা যেন ভগবানকে লাভ করতে পারি তো আসুন আমরা এই ছিল আমাদের গত ক্লাসের পাঁচটি প্রশ্ন এখন আমরা চলে আসবো আমাদের আজকের ক্লাসের প্রশ্ন একটি লক্ষ্য করুন আমরা আমাদের আজকের ক্লাসের প্রশ্নকে প্রথম অধ্যায় থেকেই এই প্রশ্নগুলো করার চেষ্টা করেছি আমাদের প্রথম প্রশ্ন কর্ণ কে আমাদের দ্বিতীয় প্রশ্ন ভীষ্ম কে ভীষ কে আমাদের তৃতীয় প্রশ্ন এটি আমরা যে গ্রামারগুলো শিখিয়েছিলাম আমরা যে প্রথম অধ্যায়ের উচ্চারণগুলো শিখিয়েছিলাম তার মধ্য থেকে দেওয়ার চেষ্টা করেছি চয়কার ব এর উচ্চারণ কি হবে আমাদের চতুর্থ প্রশ্ন গীতার প্রথম অধ্যায়ে কতগুলো শ্লোক আছে আমাদের চতুর্থ প্রশ্ন গীতার প্রথম অধ্যায়ের শ্লোক সংখ্যা কতটি আসুন আমাদের আজকে শেষ প্রশ্ন অর্থাৎ পঞ্চম প্রশ্ন মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস কে ছিলেন মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস কে ছিলেন তো আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করব গীতা সম্পর্কিত যে কোনো আলোচনাকে আপনাদের সামনে তুলে ধরতে গীতার জ্ঞানকে আপনাদের জীবনে অর্জন করে তার পথ নির্দেশনায় নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নেবেন এবং ভগবানের শ্রীপাত পদ্মে আপনাদের অবস্থান হবে এটি আমাদের আশা আজকেও শেষ করব একটি কথা বলে তা হচ্ছে আমাদের এই জীবনে আমরা তিনটি জিনিসের জন্য ছুটে চলি একটি হচ্ছে আমাদের নামটি সারা বিশ্বের মাঝে ছড়িয়ে পড়ুক অর্থাৎ আমাদের নামটি বড় হোক আমরা দ্বিতীয়ত আমাদের পোশাকটিকে সুন্দর করতে চাই সর্বদাই আমরা বের হওয়ার আগে অন্তত আয়নায় দশবার আমাদের মুক্তি দেখি যেন আমাদের পোশাকটি সুন্দর হয় আর তৃতীয়ত আমরা সর্বদা চেষ্টা করি আমরা যে স্থানটিতে বসবাস করি সেই স্থানটি যেন সুন্দর হয় কিন্তু দেখুন ভগবান তার সৃষ্টির কী লীলা আপনি যেদিন এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাসটি ত্যাগ করে চলে যাবেন ভগবান সর্বপ্রথম আপনার থেকে এই তিনটি জিনিস কেড়ে নিবে এক তখন আপনার নামটি হয়ে যাবে স্বর্গীয় এবং লাশ দ্বিতীয়ত যে পোশাকটি আপনি বারবার দেখতেন সেই পোশাকটি হয়ে যাবে একটি সাদা থান আর আপনার সেই সুন্দর বাসস্থান হয়ে যাবে শ্মশান একটু চিন্তা করুন নিজের জীবনের গতির জন্য নিজে গীতা শিখুন অপরকে গীতা শিখতে উৎসাহিত করুন সকলকে ধন্যবাদ আবার দেখা হবে জয় জগৎ বন্ধু